হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনা, করমান্ডল এক্সপ্রেসে লাইনচ্যুত হওয়ার ঘটনা আমরা কম বেশি সবাই শুনেছি। এই দুর্ঘটনায় অনেকেই নিজের পরিবার, নিজের প্রিয়জনকে হারিয়েছে। সময় যত এগিয়েছে, মৃতের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে, তার সাথে সাথে অনেক মানুষ গভীরভাবে আহতও হয়েছেন, তার সাথে সাথে আমাদের ভারতীয় রেলেরও মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার উপর রেলওয়ে স্টেশন ভিত্তিক কিছু হেল্পলাইন নাম্বার চালু করেছে, সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর সাথে সাথে কিছু বেসরকারি নার্সিংহোমেরও কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এমার্জেন্সি সিচুয়েশানে কন্ট্যাক্ট করা যেতে পারে। তাই যতজন এই ভিডিওটি দেখছেন, সবার কাছে আমাদের রিকোয়েস্ট, এই নাম্বারগুলি শেয়ার করুন সবাইয়ের সাথে, যাদের দরকার, যাদের প্রয়োজন তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে তাদের একটু উপকার হবে। এই দুর্ঘটনায় যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা জানিয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করছি। প্রথম যে খবরটা আপনাদেরকে জানাবো, সেটা আই থিঙ্ক এই মুহূর্তে আমাদের সমস্ত ভারতবাসীর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের মধ্যে একটা, চন্দ্রযান 3। ইয়েস, আমরা 2019 সাক্ষী ছিলাম চন্দ্রযান 2 2019 উৎক্ষেপণ করা হয়েছিল, এবং সেটা চাঁদে নামার মুহূর্তে সেটার সাথে দুর্ঘটনা ঘটে যায়, বিপর্যস্তের সম্মুখীন হয়। বাট এই বছর ইসরোর পক্ষ থেকে জানা যাচ্ছে যে এই বছরই চন্দ্রযান 3 লঞ্চ হতে পারে। এখনও মাস বা তারিখ কিছু জানা যায়নি, এটা হয়তো কিছুদিন পরে জানা যাবে, তবে এই বছর এটা করা হতে পারে, এরকম একটা খবর শোনা যাচ্ছে ইসরোর পক্ষ থেকে। এটা আমাদের সবার কাছে খুবই গর্বের খবর, এবং আমরা সবাই এটাই আশা করবো যে এইবারে যেন আমরা সাকসেসফুলি চাঁদে পৌঁছতে পারি, আগেরবারের মতো দুর্ঘটনা যেন এইবার না ঘটে চন্দ্রযান 3 এর সাথে। আচ্ছা, পরের খবরটা সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য। হোয়াটসঅ্যাপের ভিডিও কলে একটি নতুন আপডেট আসতে চলেছে। আমরা আগে গুগল মিটে বা জুমে বা মাইক্রোসফট টিমসে আমরা দেখতাম ভিডিও কনফারেন্সের সাথে সাথে আমরা স্ক্রিন শেয়ার করতে পারতাম, এই ফিচার্সটা আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। তো আসলে অবশ্যই জানতে পারবেন হোয়াটসঅ্যাপ বিটা থেকে আসতে চলেছে, অবশ্যই একটা ভালো ফিচার্স, আমরা অপেক্ষা করে আছি। পরের খবরটা অবশ্যই বিজিএমআই তরফ থেকে। বিজিএমআইতে দুটি আপডেট এসেছে আমরা জানতে পারছি, একটা হচ্ছে ম্যাপ নুসা ম্যাপ এসেছে বিজিএমআইতে, এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে টাইম লিমিট, 18 বছরের নিচে ছেলেমেয়েরা বিজিএমআই খেলতে পারবে একদিনে মাত্র 3 ঘন্টা, এটা ঠিক আছে, বাট 18 বছরের ওপরে বিজিএমআই খেলতে পারবে একদিনে 6 ঘন্টা। আই থিঙ্ক এটাও বেশি, এটাকেও আর একটু গণনা দরকার, 3 ঘন্টা ঠিক আছে, 6 ঘন্টা একটু বেশি হয়ে গেল। তো এটা নিয়ে আর একটু ভাবলে বোধ হয় বেটার হবে, টাইম লিমিটটা যদি একটু কমানো যায় 18 বছরের ওপরে ছেলেমেয়েদের জন্য। পরের খবরটা এক্সপেন্সিভ অ্যাপেলের তরফ থেকে। iPhone 14 এখন চলছে, এই বছর 15 আসবে, তারপর অবশ্য 16। তো 15 পেরিয়ে একবার 16 এর একটা খবর দিই, iPhone 16 স্ক্রিন সাইজ আমরা প্রো এবং প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে একটু বড় দেখতে পাবো, প্রায় যেটা জানা যাচ্ছে যে একেবারে 7 ইঞ্চ বা তার থেকেও বেশি হতে পারে iPhone 16 Pro এবং 16 Pro Max স্ক্রিন সাইজ, মানে এবারে দু হাতে গোল ধরতে হবে বোঝা যাচ্ছে। আচ্ছা, পরের খবরটা স্যামসাং ইউজারদের জন্য, বিশেষ করে হ্যাঁ বাকিরাও শুনুন। স্যামসাং গ্যালাক্সি F54 ফ্যান সিরিজের একটি ফোন, F54 লঞ্চ হতে চলেছে 6th of June। আমরা F54 এর আগে স্পেসিফিকেশন আগে আমরা একটা টেক নিউজে বলেছিলাম, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন, আর তার সাথে সাথে ওপরে আই বাটনেও থাকবে। তো আসুক, তারপরে কেমন কি ভ্যালু ফর মানি হতে পারে সেটা আমরা তারপরেই জানাবো। আচ্ছা, পরের খবরটা রিয়েলমি তরফ থেকে। রিয়েলমি 11 সিরিজ লঞ্চ হতে চলেছে 8th of June, একেবারে অফিসিয়াল নিউজ, আমরা 11 প্রো এবং 11 প্রো প্লাস দেখতে পাবো শুরুতেই, এবং তার পরে পরে 11টা আসবে। ও হ্যাঁ, একটা খুবই রোমান্টিক খবর আপনাদেরকে বলে রাখি, রিয়েলমি 11 সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছেন আমাদের কিং খান, হ্যাঁ ঠিকই ধরেছেন, শাহরুখ খান, এই তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আসুক, লঞ্চ হোক 8 তারিখে, তারপরে কতটা ভ্যালু ফর মানি হতে পারে সেটা আমরা জানাবো। পরেরটা ওপোর তরফ থেকে, ওপো Reno 10 সিরিজ লঞ্চ হবে 3rd week of June। Reno 10 এর ব্যাপারে অনেকদিন ধরে অনেক চর্চা হচ্ছিল, সেটা অবশেষে আমরা দেখতে পাবো জুনের 3rd সপ্তাহে। এই 10 সিরিজের মধ্যে আমরা ওপো Reno 10 এবং Reno 10 Pro দেখতে পাবো। ওপো Reno 10 আমরা ক্যামেরাটা দেখতে পাই যে অন্যান্য সিরিজের থেকে বেটার নয়। তো আসুক, বাকিটা তারপরেই জানা যাবে। আচ্ছা, পরের খবরটা Xiaomi Poco তরফ থেকে। Xiaomi Poco-র ওয়ারেন্টি এক্সটেন্ড করেছে এরা, ব্যাপারটা কি হলো ঠিক বোঝা গেল না, ও পোকোর মতো কি এক্ষেত্রেও কিছু মাদারবোর্ড প্রবলেম হতে পারে, এটা কি Xiaomi আমাদেরকে বোঝাতে চাইছে নাকি, হঠাৎ করে এক্সটেন্ড করে দিল কেন? আমরা পোকোর ক্ষেত্রে দেখেছিলাম যে মাদারবোর্ডের ইস্যু, পার্টস পাওয়া যাচ্ছে না, এরকম বহুত প্রবলেম। তো Xiaomi এক্সটেন্ড করেছে, ভালো কথা, তবে কেন এক্সটেন্ড করলো সেটা একটা সন্দেহের ব্যাপার। হোয়াটসঅ্যাপ Xiaomi,
তো এই ছিল এই সপ্তাহের টেক নিউজ। আশা করি এর মাধ্যমে আপনারা বেশ কিছু টেকনিক্যাল ইনফরমেশন পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই এগুলো জানতে পারে। দেখা হচ্ছে পরের সপ্তাহে, সেই সপ্তাহে সারা প্রযুক্তিবিদ্যার খবর নিয়ে। টিল দেন স্টে টেকি, কিপ এক্সাইটেড।